ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে টাকা চিন্তাই সহ দুষ্কৃতিকারীদের ধারালো অস্ত্রের কোপে আহত এক মহিলা সহ পাঁচজন, এ নিয়ে থানায় মামলা। এজাহারের ভিত্তিতে জানা যায়, 23 জুলাই শুক্রবারে দুপুর 1টায় ব্রিজ রোডে থাকা রুহেল উদ্দিনের পাইকারি মদির দোকানে মনিরুদ্দিন নামের এক যুবক চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। এতে দোকান মালিক সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাকে পুলিশের হাতে তুলে দিতে চাইলে ধৃত মনিরুদ্দিন সবার কাছে ভবিষ্যতে এরকম ঘটনা আর করবে না বলে ক্ষমা প্রার্থনা এবং কাকুতি মিনতি করায় ব্যবসায়ীরা তার কাছ থেকে একটি পেপারে স্বাক্ষর নিয়ে এদিনের জন্য ছেড়ে দেয়। কিন্তু এতেও সমস্যার সমাধান হয়নি। পরদিন অর্থাৎ 24 জুলাই শনিবার সন্ধ্যা আনুমানিক 6টায় রুহেল এবং রুসেল তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে বাজারঘাট জিপির উজানডিহি গ্রামের বাড়ি ফেরার পথে তাদের উপর সেই চুরির ঘটনার রেশ ধরে ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় মনির বাহিনী। তাদের অস্ত্রের আঘাতে দুই ভাই মাটিতে লুটিয়ে পড়ে তাদের উদ্ধারের জন্য চিৎকার চেঁচামেচি করলে এগিয়ে আসেন তাদের আরও দুই ভাই সহ একে বোন। কিন্তু ভাইদের উদ্ধারে এসে তারাও আহত হন মনির বাহিনীর সদস্যদের হাতে। এই হামলা এবং ছিনতাইয়ে মনিরকে সঙ্গ দেন মজিরুদ্দিন, শরীফউদ্দিন, মখলিসউদ্দিন, আব্দুল বারী, আমিরউদ্দিন, কবিরউদ্দিন, তেজাবউদ্দিন, আব্দুল কাদের এবং মজিরুদ্দিন। তাদের এই হামলায় আহত হয়েছেন চার ভাই সহ একে বোন। আহতরা হলেন রুশেলউদ্দিন, রুহেলউদ্দিন, রাহেলউদ্দিন, খালেদউদ্দিন এবং রেজিয়া বেগম। বর্তমানে তারা করিমগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়। এদিন হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ 5,25,000 টাকা, একটি চেকবুক, দোকানের হিসেবের খাতা, 2টি এটিএম কার্ড, 3টি মোবাইল সহ দোকানের চাবি ছিনিয়ে নেয়। একসময় আহতদের আর্তনাদে আশেপাশের লোকজন জড়ো হতে দেখে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় দুষ্কৃতিকারীরা। এদিকে পুলিশ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত আসামিরা পলাতক রয়েছে, তবে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। মনিরুদ্দিন নামে আপন ছেলে আমরা খুশিমালক দোকান মসজিদ তারের শরীর ধরেছি। ধরার পরে তারে আমরা মানে মারপিট না করিয়া মসজিদ সব দিতে পারি না দিয়ে আমি তারে গিয়ে নিজে ছুটিয়ে আনছি। আমার কাছে ফোন করছে যে ভাই তা আমি ওরা দোকানও আমাই দেখলাম যে আমার ওরা দড়িয়া তোমার বেয়ে এনে দেখতে দিল যে তাতে আমার একটু কান সাহায্য করে দেবো। আমি গেলা গাবার হিসাবে তারে ছুটিয়ে দিতে চাইছি আর পরিস্থিতি আর লাগাবার হিসাবে না করে মানে এটা করতো না এতে আর যাও গিয়া গতকাল রাত্রে অনুমানিক 6-7 ঘন্টার সময় আমার ভাইয়ে বাজার থেকে যাইতে যাওয়ার বাদে দোকানদারি করিয়া যাইতে যাওয়ার পরে তারা বাড়িতে ঘটে দা কুড়াল ডাটা নিয়ে আক্রমণ করছেন চতুর্দিক থেকে। উজানডি ফার্স্ট নম্বর ওয়ার্ডক তারা দাদা টানি আক্রমণ করার পরে আমরা বহুত মারপিট প্রথম করিয়া সেটা ইয়া সুদাইয়া আমরা টাকা পয়সা 5,25,000 টাকা, 3টা মোবাইল, আমরা দোকানের চাবি, এটিএম, 2টা বই, 1টা চেকবুক সব কিছু আমরা নিয়া সিনাইয়া তারা লইয়া গিয়া মারপিট করিয়া আমরা জায়গা ফালাইয়া এরপরে আশপাশ মানুষ গিয়া একটা দোকানে একটা রেজিস্টারি খাতা সব কিছু আমরা নিয়ে গেছি। খারা আপনাদের আক্রমণ করছে মজিরুদ্দিন, আমিরুদ্দিন, মনিরুদ্দিন, মখলিস আলী, শরীফউদ্দিন, কবিরউদ্দিন, তেজাবউদ্দিন, আব্দুল কাদির, ফিরিয়া আর আরো নাম মজিরুদ্দিন। তারা বাসা তারা বাবার নাম বাজা তেজাবাদির বাবা তেজাবউদ্দিনের বাবার নাম হইল গিয়া এখলাসউদ্দিন। তেজাবউদ্দিনের বাবার নাম এখলাসউদ্দিন, মনিরুদ্দিন, আমিরুদ্দিন, কবিরউদ্দিনের বাবার নাম মখলিসউদ্দিন, আর মখলিসউদ্দিনের আর শরীফউদ্দিন এবং মজিরুদ্দিনের বাবার নাম হইল কি আব্দুল বারী। আর এরা আপনি এফআইআর করছি মেনশন করছি আব্দুল কাদির আর ফিরিয়া মজিরুদ্দিন একজন, তারা বাবার নাম ইজ্জাত আলী। ও 10 জনে মানে আক্রমণ করিয়া আমরা গুরুতরভাবে জখম আর ভাই বর্তমানে হসপিটাল বেড অ্যাডমিশন। আপনাদের টোটাল কতজন উপরে আক্রমণ করা হয়েছে? আমরা টোটাল আক্রমণ করেছি 6 জনের উপরে। আমার মাতা
বর্ধনার মধ্যে আছে এখানে গ্রেপ্তার করা এবং আমরা নিহাতি বিচারটা পাওয়া আপনারা তার জিনিসটা আমরা গেছি টাকা 5,25,000 টাকা 5,25,000 টাকা দোকানের চাবিটা আমরা দোকানের চাবি এরপরে লাইসেন্স এরপরে আমরা এটিএম কার্ডটা তাতে আমরা অর্ডারটা পাইতাম একটা চেকবুক 3,000 মোবাইল আমরা গেছে আপনারা কোন থানা এফ আই আর করছেন হ্যাঁ আমরা সদর থানা করছি এরপরে আমরা লঙ্গাইও জানাইছি দুইটাতে আমরা গেছে এরপরে সাড়ে মানে কয়েকজন মানে অতিরিক্ত বিচার হয়ে গেছে আমরা তো কোনো আপনার কোনো দৌড় হয়েছে কোনো কোনো মানে অ্যারেস্ট করা হয়েছিল না এটা বড় হয়েছে না মানে আপনার দাবি এরা অ্যারেস্ট করা হয়েছিল আমার দাবি এরা অ্যারেস্ট করি আমরা জিনিসপত্রগুলো আমরা পাইতাম আমরা বহুত ক্ষতিপূরণ আছে মানে আমরা বহুত ক্ষতিপূরণ পাই আমরা তো পাইতাম আমরা 5,25,000 টাকা আমরা দোকানের লাইসেন্স দোকানের চাবি সব কিছু আমরা জানতে পাই অত সত্য এই দুষ্টি কারণে দৌড় হয়েছে আপনার নাম বুঝা আমরা দোকান মসজিদ গড় মসজিদ করিমগঞ্জ থেকে আসার উদ্দিনের প্রতিবেদন তরঙ্গ টিভি।